ওম শান্তি। আজকে 25 নভেম্বর 2021, আমরা শুনছি বাংলা মুরলি সার। আজকে বাবা আমাদের এক খুশির খবর এনে দিয়েছেন, যেটা আমাদের লৌকিক জীবনেও থাকে আর এটা অলৌকিক জীবনে আমাদের খুশির প্রাপ্ত হচ্ছে, যে ভগবানের সঙ্গে ভগবানের আমরা স্বজনী, আর আমরা ভগবান হলো আমাদের স্বজন, ভগবানের সঙ্গে আমাদের সগাই হয়ে গেছে। আর এই খুশিতে আমরা পুরো মুরলি আজকা আমরা অনুভব করব। বাবা বলছেন, বাচ্চারা তোমরা প্রতিজ্ঞা করো যে বাবার হাত কখনই ছাড়বে না, কারণ তোমরা স্বজনই, বাবা হলেন স্বজন। আর বাবার প্রতি খুব ভালোবাসা হওয়া উচিত। বাবা যে আমাদের জ্ঞান দেন তা আমাদের ধারণ করতে হবে, আর অন্যকে জ্ঞান দিতে হবে, কারণ অন্য আত্মারা হলো আমার ভাই ভাই, সকলে আমরা আত্মা ভাই ভাই। যত জ্ঞান আমরা দিতে পারবো তত জ্ঞান বাড়তে থাকবে, আমাদের ধারণা হবে, রোহানি সার্ভিসের আমাদের শখ থাকবে, আর সে সেবা করার জন্য আমাদের প্রচুর উৎসাহী হতে হবে এই ধন দান করার জন্য। কারণ এই ধন একমাত্র ধন, যে ধন আমরা দিলে পরে এ ধন বাড়তে থাকে। আর দুনিয়ার যত ধন আছে, যত ধন আমরা দান করব তত আমাদের কমতে থাকে। তো এই সময় বাচ্চার চিন্তা থাকবে যে সবার কাছে গিয়ে এই আমরা জ্ঞান ধন দান করি, তার প্রাক প্রস্তুতি নিজের জন্য এই নেশা চড়ানো, যে বাবার সঙ্গে আমার সগাই হয়ে গেছে, বাবা আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি এই দায়িত্বে এখন নিজেকে ভরপুর করে রাখব। মুরলি শোনার সময় দ্বিতীয় আর কোনো সংকল্প যেন না থাকে। বাবা আমাদেরকে স্পেশাল, আমাদেরকে আজকে অ্যাট্রাকশন করাচ্ছেন, আমাদের একাগ্রতা বাড়ানোর জন্য আমাদেরকে নতুন পয়েন্ট শোনাচ্ছেন, যাতে অন্য কোনো সময় আমাদের মুরলি শোনার সময় সার্ভিসের চিন্তাও যাতে না আসে। আর বুদ্ধিতে রাখতে হবে যে বাবা আমাদেরকে ঝুলি ভরানোর জন্য জ্ঞান রত্ন দিচ্ছেন, আর আমরা ঝুলিতে সে তা ভরপুর করছি। আর এই সময় যদি বুদ্ধি যদি অন্যদিকে থাকে তো ঝুলি ছেদ হয়ে তা বেরিয়ে যাবে। এখন সেই সঙ্গেই বাবার সঙ্গে আমাদের বুদ্ধিযোগ জড়তে হবে। বাবা বলছে যে তোমার থেকেও যে জ্ঞানে হুঁশিয়ার এমনকে রিগার্ড দিতে হবে, এবার সে বড় হোক, বড় হলে তো দিতেই হবে, আর ছোট যদি হুঁশিয়ার হয়ে যায় তাকেও রিগার্ড দিতে হবে, এটাই হলো ঈশ্বরীয় নিয়ম। বাবা আমাদেরকে বোঝাচ্ছেন এমন সংস্কার যদি আমরা নিয়ে যাই তো সত্যযুগে আমাদের মিলেমিশে সংসার হবে, সেখানে কোনো আনঅ্যাডজাস্টমেন্ট আমাদের হবে না। আর ঘর গৃহস্থ থেকে আমাদের সবসময় নিশ্চয় রাখতে হবে যে এই পুরানো দুনিয়া কি গেল কি গেল, এখন তো আমাদের আর কি কাজ, কোনো কাজ নেই, এখন আমাদের জাম দিতে হবে। কারণ বাবা বলে এক সেকেন্ডে আমাদের জীবন মুক্তি, সময় খুব কম, এই সময় যদি আমার উচ্চ পুরুষার্থ করে তো বাবার থেকে লিফ্টই নিতে হবে। কারণ এই সময় বাবা আরও সাবধানে দিচ্ছেন যে যদি কাম বিকারের চর লাগে তাহলে আমাদের হাড্ডি কুড্ডি একেবারে চোরমোচার হয়ে যাবে, পাঁচতলা বিল্ডিং থেকে যদি পড়ে কেউ তার তখন কোনো অস্তিত্ব থাকে না, আর কাম বিকারে গেলেও তার কোনো জীবনের কোনো অস্তিত্ব থাকবে না, সব কিছু তখন তার বিনাশ হয়ে যাবে। যেমন লৌকিক জীবনে কেউ যদি ঝাঁপ দিয়ে মরে, কোনো আত্মহত্যা করে বলা হয়, আসলে আত্মহত্যা নয়, এটা হলো জীবহত্যা। আর এখানে বাবা বলছেন এখানে তোমার আত্মহত্যা হতে পারো, কারণ আত্মহত্যা তখনই হবে যখন বাবাকে 5000 বছর পরে পেয়ে, যখন বাবার জ্ঞানকে স্টক করে, যখন এই জ্ঞান যখন বুদ্ধি থেকে বেরিয়ে যাবে, এটা হলো তোমাদের আত্মহত্যা। কারণ তোমাদের উপার্জন বাবা করিয়েছেন, আর উপার্জন তুমি একটু, তুমি যখন খামখেয়ালি হয়ে যাবে, একটু যখন আলস্য আলবেলাপন হয়ে যাবে, তখন তোমার এই কামাই করা পুঁজি তোমার থেকে বেরিয়ে যাবে, এটাই হলো বাস্তবে আত্মহত্যা। আর হাড্ডি হাড্ডি দিয়ে বাবা বলছে কি স্থূল সার্ভিস, আমাদের পরিশ্রম করে সবাইকে খুশি করার জন্য আমাদের পরিশ্রম সেবার জন্য করতে হবে। আর তাছাড়া অনেকে বাচা সেবা করে, প্রদর্শনীতে সেবা করে, কেউ খাবার বানায়, কেউ খাবার বানায় অন্যান্য যজ্ঞের সার্ভিস করে, এটাও একটা সাবজেক্ট। নিজের শরীরের চিন্তা না করে আর যজ্ঞের প্রতি, যজ্ঞের প্রতিটা বিষয়ের প্রতি, কেউ বর্তন মাজবে, কেউ ভাষণ করবে, কেউ রন্ধন কার্য করবে, তো এই জন্য আমাদের মনোযোগী হতে হবে কি করে হাড্ডি সেবা দিয়ে শরীরের প্রতি যত্ন না রেখে, যেমন বাবা বলে কি শরীরের প্রতি যত্ন না রেখে এখন যজ্ঞের প্রতি যত্ন রাখা, আমাদের কম ঘুমিয়ে, আমাদের শরীরের প্রতি যত্ন কমিয়ে এখন যজ্ঞের প্রতি যত্ন বাড়াতে হবে, তবেই আমাদের আগামী দিনে 21 জন্মের গ্যারান্টি জীবন আমাদের অত্যন্ত খুশিপূর্ণ মিলবে। সেজন্য বাবা বলছে তুমি দদিচি ঋষি দ্রাপর যুগে এত বড় ইতিহাস তৈরি করে গেছেন, আর তার মতো তোমরাও হাড্ডি দিয়ে তোমরা সেবা করো, তাহলে তোমরা 21 জন্মের জন্য রাজ্যভাগ্য পাবে। তো এই জন্য এমন পরিশ্রম করতে পারলে তোমরা 21 জন্মের জন্য তোমরা স্বর্ণের মহলে থাকবে, তোমাদের কত কিছু হীরে রত্ন সবকিছু খনি থেকে বেরিয়ে আসবে, তোমাদের জন্য সায়েন্স এত সুন্দর তোমাদের মহল তৈরি করবে, আর তোমাদের এই জন্য সেবাও যত করবে তার সঙ্গে সঙ্গে তোমাদের স্ব উন্নতি করতে হবে।
এই দুটোটার ব্যালেন্স রাখতে হবে। যেমন দাড়ি পাল্লাতে সব কিছু একদিকে যেমন বাটকারা রাখা হয়, একদিকে যেমন সামগ্রী রাখা হয়, দুটোটার ব্যালেন্স হলে তবেই তো ক্রেতা বিক্রেতার সম্পর্ক হয়। আর ঠিক তেমনই বাবা বলে কি, যতটা তুমি সেবা করবে ততটা তুমি সৌন্নতি করবে। এখন বাবার থেকে তুমি উত্তরাধিকার প্রাপ্ত করছো, বাবাকে স্মরণ করতে হবে, কারণ বাবার থেকে তুমি বাদশাহী প্রাপ্ত করছো। রুহানি সেবা, কোনো রুহানি সেবার জ্ঞান কোনো মানুষ দিতে পারে না। আর মানুষ এখানে কি দিচ্ছে, মানুষ শরীরকে সুখী রাখার জন্য রাস্তাঘাট তৈরি করছে, জল সেবা করছে, অন্যান্য শারীরিক সম্পর্কের সেবা করছে। আর বাবা বলে কি, কোনো গুরুগোসাই এটা করতে পারে না, আর একমাত্র পরমপিতা পরমাত্মাই এই নির্দেশ দিতে পারেন, আত্মার কি করে উন্নতি হতে পারবে। তো আর যারা এই সেবা করবে তাদের লক্ষণ ফুটে উঠবে, তারা খুশিতে তারা নাচতে থাকবে, তাদের ভাগ্য উন্নত হতে থাকবে, তারা নিজেরা অনুভব করতে পারবে আমি এগিয়ে যাচ্ছি আর আমি খুশিতে থাকছি। খুশির মতো খোরাক তো নেই। শিব বাবা এসে আমাদেরকে যে খাজানা দিচ্ছেন, আর এই খাজানা আমাদের বুদ্ধিতে ধারণ করতে হবে। বুদ্ধি হলো একটা ব্যাগ, আর এই ব্যাগে বাবার খাজানা আমরা ঢোকানোর জন্য বাবা আমাদেরকে সেই আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন। ভালো ভালো বাচ্চারা বাবার এই জ্ঞানকে নোট করে, এই নোট করে নিয়ে যায় এবং এই নোটটা কাজে লাগায় যখন প্রয়োজন, যখন অন্য আত্মারা নিজের ভাই এবং আমাদের যে মাতাদেরকে বন্ধুদেরকে যখন আমরা জ্ঞান বোঝাতে হবে, তখন এই নোটকে আমরা কাজে লাগাতে পারবো, তখন নতুন নতুন টপিক আমরা বুঝিয়ে বলতে পারবো। যদি নিয়মিত ক্লাসে আমরা নোট করি তাহলে এটা আমাদের অনেক বড় কাজে আসবে আগামী দিনের। বাবা বলেন, তোমাকে আমি কত খাজানা দিয়েছিলাম, সত্যযুগে ত্রেতাযুগে প্রচুর আলিশান ধন সম্পদ তোমাকে দিয়েছিলাম, তারপর বাম মার্গে তখন তুমি গেলে তখন তোমাদের সবকিছু কম হতে লাগলো, সবকিছু তোমরা যখন বিকর্ম করতে থাকলে তোমাদের ডিগ্রি কম হতে থাকলো। আর শতপ্রধান পর্যায়ে শত রজতমের স্টেজ হয় না, শতপ্রধান পর্যায়ে সবকিছু বরাবর থাকে, খুব স্লোলি তোমাদের ডিগ্রেডেড হয়, তা চোখেই পড়ে না। যেমন ঘড়ির কাঁটা যেমন ধীরে ধীরে ধীরে, সেকেন্ডের কাঁটা ধীরে ধীরে চলে, তা যেমন দেখা যায় না। তো শতযুগে যখন আমাদের শতযুগে ডে বাই ডে আমাদের অবনতি, তা চোখে পড়ে না। শত থেকে রজ আসা তাও হঠাৎ করে হয় না, ধীরে ধীরে হয়। আর তারপর যখন তমপ্রধান আমরা হই তখন আমরা ধীরে ধীরে নামতে থাকি, তাও কিন্তু চট করে হয় না। আর এই সময় যখন বাবা বলে কি, হঠাৎ করে আমরা তমপ্রধান হই না, সিঁড়ি বেয়ে নিচে আমরা নেমে আসতে থাকি, কলা আমাদের কম হতে থাকে। এখন বাবা বলছে কি, আমি তমপ্রধান থেকে তোমাকে শতপ্রধান করে নিয়ে ঘরে নিয়ে যাব, তার জন্য পবিত্র হওয়া ব্যতীত তুমি আমার সঙ্গে যেতে পারবে না, তার জন্য পবিত্র হওয়ার দৃঢ় সংকল্প করো, তার জন্য তোমাকে আমি লায়ক বানাচ্ছি। আর এই সঙ্গে তুমি এক সেকেন্ডে আমার সঙ্গে তুমি উর্তিকলা হয়ে পবিত্র হয়ে আমার সঙ্গে 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 তুমি ঘরে যেতে পারবে। অনেক আত্মারা তো পিছে পিছে আসবে, আর তুমি আমার সঙ্গে সঙ্গে যাবে, তোমাকে আমি নয়নে বসিয়ে নিয়ে যাব, দিলে বসিয়ে নিয়ে যাব। তো এই ভাগ্য শুনে তোমার কতটুকু তোমাদের খুশিতে নাচা উচিত। আজকে সুন্দর বরদান বাবা আমাদেরকে দিচ্ছেন, ঈশ্বরীয় অথরিটির দ্বারা সংকল্প এবং বুদ্ধিকে অর্ডার অনুসারে ব্যবহার করে মাস্টার সর্বশক্তিমান হও। ঈশ্বর যে অথরিটি দিয়েছেন, যে অর্থাৎ সংকল্প এবং বুদ্ধিকে, তো অর্ডার অনুসারে ব্যবহার করা, আর তবেই আমরা মাস্টার সর্বশক্তিমান হয়ে যাব, বাবার D2 কপি হয়ে যাব, মাস্টার সর্বশক্তিমান হয়ে যাব। এত বড় প্রাপ্তি, এত বড় শক্তি বাবা আমাদেরকে দিচ্ছেন। স্লোগান হলো, সস্থিতি যদি শক্তিশালী হয়, আমি আত্মা স্বয়ং পরমপিতা পরমাত্মার সন্তান, আর তাহলে পরিস্থিতি তোমাকে কোনো তোমার সামনে কিছুই করতে পারবে না, পরিস্থিতি তো নিচু হয়ে যাবে, তুমি উঁচু হয়ে যাবে, তোমার বিজয়ী হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।